সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোকেয়া শখের রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে আমি একটা সিম্পল গ্রামগঞ্জের রান্না, আমরা শহরেও রান্না করে খাই, সবাই খায়, যাদের ভালো লাগে, পছন্দ হয়, ছোট আলু দিয়ে শুটকি অথবা শুটকি দিয়ে ছোট আলুর ঝোল। চলুন তাহলে দেখি আমরা কি কি লাগবে। আমি এই যে চিংড়ি শুটকি নিয়েছি, এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাগবে হলুদ পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, যতটুকু আপনার ঝাল খান, লবণ স্বাদ মতো। এখানে আমি নিয়েছি জিরা বাটা আর রসুন, আমি আদা দিব না। তেল নিয়েছি পরিমাণ মতো, এই যে সেই ছোট আলু, আমরা ছাল সহ এটা এইভাবে কেটে নিতে পারি বা চিকন চিকন করে কাটতে পারি। এটা কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছু দিব। চলুন তাহলে আমরা মূল রান্নায় চলে যাই। আমি চুলে একটা প্যান দিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। গ্যাসটা হালকা ভেজে নেব, গ্যাসটা বেশি ভাজব না। এখন আমি এই যে শুটকিটা দিয়ে দেব, শুটকিটা কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি শুটকিটা অনেক সময় ছোট ছোট শামুক থাকে, আপনারা ভালো করে বেছে নেবেন। আর চিংড়ি শুটকি ছাড়া অন্য যে কোনো ছোট শুটকি দিয়ে এটা রান্না করা যেতে পারে, যেটা আপনার উপরে নির্ভর করবে। আর একটু ভেজে নেব, একটু স্মেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। শুটকি স্মেলটা বের হলে মশলাগুলো দিয়ে দেবো। শুটকিটা ভাজা হয়ে গেছে, স্বাদ মতো একটু লবণ দিচ্ছি, পানি দেবো একটু। মরিচের গুঁড়া দিব আধা চা চামচের মতো, হলুদ দিব এক চা চামচ, জিরা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি, পানিটা দিব আলুটা সিদ্ধ হওয়ার মতো। পরিমাণ মতো পানি দিতে হবে,
এটা অল্প অল্প একটু ঝোল থাকবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তরকারিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। ভিউয়ার, শুটকি দিয়ে আলুর ঝোল এই যে হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ডিশে ঢেলে পরিবেশন করছি। হয়ে গেল খুবই মজার শুটকি দিয়ে ছোট আলু ঝোল। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই একটা মজার তরকারি। এটা একবার খেলে আপনার মনে হবে আমি বারবার রান্না করে খাই। আবার ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই, খুদা হাফেজ।